আপনা কে সংস্কৃত এডুকেশনাল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি আপনার সামনে একটা গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করতে চলেছি। গুরুত্বপূর্ণ টপিকটি হলো সিক্স সেমিস্টার সংস্কৃত অনার্সের ডিএসই 4A ফান্ডামেন্টাল অফ আয়ুর্বেদ সেকশন সি তৈতিরী উপনিষদ। আজকের আলোচ্য বিষয় তৈতিরী উপনিষদ। চলে আসুন এই ভিডিওটির মাধ্যমে আজকে আমি আপনাকে তৈতিরী উপনিষদের ইম্পর্টেন্ট পরীক্ষামুখী গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং তার উত্তর একের পর এক আপনার সামনে উপস্থাপন করে দিতে চাই। তার আগে বলে রাখি, এই চ্যানেলটি মূলত সেই সমস্ত স্টুডেন্টদের জন্য যে সমস্ত স্টুডেন্ট আর্থিক দুর্বলতার জন্য বইপত্র কিনে পড়াশোনা করতে পারছে না এবং মেধা সম্পন্ন হওয়া সত্ত্বেও সঠিক গাইডের কাছে পৌঁছাতে পারছে না, তাই সেই সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে আমার এই প্রয়াস। এই চ্যানেলটি মূলত আপনার জন্য প্রস্তুত করা হয়েছে। এই চ্যানেলটির বড় বিশেষত্ব হলো যে টপিকের উপর ভিডিও তৈরি করা হয় সেই টপিক সংক্রান্ত স্টাডি ম্যাটেরিয়ালস, স্টাডি নোটস ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আপলোড করে দেওয়া হয়, যাতে আপনি অনায়াসে সেটা ডাউনলোড করে তা পড়াশোনা করতে পারেন। তার জন্য আপনাকে যেটা করতে হবে, সর্বপ্রথম নিচে দিকে লক্ষ্য করছেন ভিডিওটির নিচে একটা এরকম বক্স রয়েছে, যেরকম ভাবে এখানে দেওয়া আছে ঠিক এরকমই আপনাকে কাজটি করতে হবে। এরকম একটা আঙুল দিয়ে একটু দাবি দিতে হবে আর পাশে বেল আইকনটিকে আপনাকে দাবি দিতে হবে, যার জন্য আপনার টাকা পয়সা কোনো কিছু লাগবে না। আর যদি আপনি এটা করে থাকেন তাহলে এই চ্যানেলটির এ টু জেড ফ্যাসিলিটি আপনি সব গ্রহণ করতে পারবেন। আর যদি আপনি এই চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলে আসুন আজকের আলোচ্য টপিকে। আজকের আলোচ্য টপিক সিবিসিএস আন্ডার গ্রাজুয়েট বিদ্যাসাগর ইউনিভার্সিটির সিলেবাস অনুযায়ী বিএ সংস্কৃত অনার্সের সিক্স সেমিস্টার ডিএসই 4A যার পাঠ্যাংশ রয়েছে ফান্ডামেন্টাল অফ আয়ুর্বেদ সেকশন সি। আজকে আমি আপনার সামনে আলোচনা করতে চলেছি আজকের আলোচ্য টপিক ফান্ডামেন্টাল অফ আয়ুর্বেদের সেকশন সি তৈতিরীয় উপনিষদ। তৈতিরীয় উপনিষদের ইম্পর্টেন্ট শিক্ষামুখী প্রশ্নগুলি আলোচনা করে দিই আপনার সামনে। তৈতিরীয় উপনিষদের প্রথম যে প্রশ্নটি আপনার সামনে আমি উপস্থাপন করতে চলেছি, উপনিষদ কা ভবতি, যার উত্তরে বলা হয়েছে বৈদিক সাহিত্যস্য চতুর পর্যায়ঃ মন্ত্র সংহিতা বা ব্রাহ্মণম আরণ্যকম উপনিষদশ্চ। উপনিষদ বেদান্ত ইত্য অভিধেয়তে, কারণটা কি না বেদের অন্তে রয়েছে উপনিষদ তাই তাকে বেদান্ত বলা হয়। পরবর্তী ইম্পর্টেন্ট প্রশ্নটি কি রয়েছে আপনার জন্য একটু দেখে নেওয়া যাক। উপনিষদ শব্দস্য ব্যুৎপত্তি কা ভবতি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যার উচ্চারিত হয়েছে উপপূর্বক নিপূর্বক সদ্ধাতুর উত্তর কি প্রত্যয় নিষ্পন্ন উপনিষদ শব্দ নিষ্পত্তিতে। লেসন পরবর্তী ইম্পর্টেন্ট প্রশ্নটি কি রয়েছে তিন নম্বর জেনে নিই। তৈতিরীয় উপনিষদ উৎস ক ভবতি, তত্র কিয়ন্ত বিভাগ কে চতি, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। চলে আসুন এর উত্তরটি আমরা জেনে নিই। এর উত্তরে বলা হয়েছে তৈতিরীয় উপনিষদ কৃষ্ণ যজুর্বেদস্য অন্তর্গত উপনিষদ। তৈতিরীয় উপনিষদ ত্রয় বিভাগ সন্তি, শিক্ষাবল্লী ব্রহ্মানন্দবল্লী ভৃগুবল্লী চ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল। চলে আসুন পরবর্তী ইম্পর্টেন্ট পরীক্ষামুখী প্রশ্নটি কি রয়েছে জেনে নেওয়া যাক। ভৃগুবল্লী ইতি নাম কথম জাতম, যার উত্তরে বলা হয়েছে বল্লী সমুচ্চয়ঃ পুত্রং ভৃগুং প্রতি পিতুঃ
বর্ণস্য উপদেশানাং সমুচ্চয়ঃ ভৃগুবল্লী। এই পেজটিতে যে কটা প্রশ্ন আপনার সামনে আলোচনা করে দিলাম, প্রত্যেকটা প্রশ্ন আপনার জন্য পরীক্ষামুখী। আপনি সিক্স সেমিস্টারের ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, আপনার জন্য এগুলো তৈরি করা হয়েছে, তাই আপনি ভালো করে এগুলোকে গ্রহণ করে পড়াশোনা করুন এবং এই তৈত্তিরীয় উপনিষদ সংক্রান্ত ইম্পর্টেন্ট পরীক্ষামুখী সমস্ত নোটস, স্টাডি ম্যাটেরিয়ালস এই ভিডিওটির নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনি এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি দাবিয়ে সেই সমস্ত নোটস, স্টাডি ম্যাটেরিয়ালস সব গ্রহণ করুন। এই চ্যানেলটা মূলত আপনার জন্যই প্রস্তুত করা হয়েছে। চলে আসুন পরবর্তী ইম্পর্টেন্ট প্রশ্নটি কি রয়েছে। পরবর্তী ইম্পর্টেন্ট প্রশ্নটি রয়েছে, আত্মনঃ কিয়ন্তঃ কোষাঃ কেচ। উত্তরে বলা হয়েছে, আত্মনঃ পঞ্চকোষা ভবন্তি, তেচ অন্নময় প্রাণময় মনোময় বিজ্ঞানময় আনন্দময় কোষা। বুঝতে পেরেছেন? চলে আসুন পরবর্তী ইম্পর্টেন্ট কি প্রশ্ন রয়েছে আপনার জন্য, চলে আসুন দেখে নেওয়া যাক। তৈত্তিরীয় উপনিষদ ভৃগু বল্যা অধ্যায়স্য শান্তি মন্ত্র ক ভবতি। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যার উত্তরটি আমরা জেনে নেব। তৈত্তিরীয় উপনিষদ ভৃগু বল্যা অধ্যায়স্য শান্তি মন্ত্র ওম সহনা ভবতু সহ নৌ ভুঙ্ক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বী নাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তিঃ শান্তিঃ শান্তিঃ। তাহলে তৈতিরীয় উপনিষদের শান্তি মন্ত্রটি আমরা জানতে পেরেছি। চলে আসুন পরবর্তী আপনার জন্য কি অপেক্ষা করছে তৈতিরীয় উপনিষদের, চলে আসুন জেনে নিই পরবর্তী প্রশ্নটি। পরবর্তী প্রশ্নটি হলো, শান্তি ত্রিন্ত্রে শব্দহ বারত্রাং কথম উচ্চারিত। দারুণ প্রশ্ন, চলে আসুন যার উত্তরে বলা হয়েছে, মানব জীবনে দুঃখ ত্রিবিধম, আদিভৌতিকম আদিদৈবিকম আধ্যাত্মিকঞ্চ। ত্রিবিধ দুঃখাত মুক্তি প্রাপ্তয়ে শান্তি শব্দ বারত্রয়ম উচ্চারিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং পরীক্ষামুখী। আজকে এই ভিডিওটি আপনার জন্যই তৈরি হয়েছে, আপনার জন্যই উপস্থাপন করেছি। আপনি এই ভিডিওটির দ্বারা উপকৃত হলে আমার কষ্ট আমি বলে মনে করবো। আসুন 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 পরবর্তী ইম্পর্টেন্ট প্রশ্নটি কি রয়েছে, চলে আসুন বুঝে নেওয়া যাক। আদি ভৌতিকং দুঃখং কিম, ইম্পর্টেন্ট প্রশ্ন, এর উত্তরটি আমরা জেনে নেব। সর্পাদিভ্য হিংস্র প্রাণিভ্য জাতং দুঃখম আদিভৌতিকং দুঃখম। যে সর্পাদি যে দংশন করেন যারা, তাদের মতো কোনো প্রাণী, হিংস্র প্রাণী বাঘ ভাল্লুক সিংহ ইত্যাদি, সেই সমস্ত প্রাণী থেকে যে সমস্ত দুঃখ, অর্থাৎ ভূত থেকে সেই সমস্ত দুঃখ পাওয়া যায়, ভৌতিক মানে প্রাণী থেকে যে সমস্ত দুঃখ পাওয়া যায় তাকে আদি ভৌতিক দুঃখ বলা হয়। আমরা এটা কোথায় পেয়েছি? সাংখ্য কারিকায় পেয়েছি, সাংখ্য দর্শনে পেয়েছি। ওকে, তৈতিরীয় উপনিষদের একই বক্তব্য। চলে আসুন পরবর্তী ইম্পর্টেন্ট জন্য কি রয়েছে, আদি দৈবিকং দুঃখং কিম, যার উত্তরে বলা হয়েছে, ঝঞ্ঝা বত্তাদিভ্য জাতং দুঃখম আদি দৈবিকম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, চলে আসুন নেক্সট আপনার জন্য ইম্পর্টেন্ট প্রশ্নটি কি রয়েছে, চলে আসুন দেখে নেওয়া যাক। আধ্যাত্মিকং দুঃখং কিম, যার উত্তরে বলা হয়েছে, জরাতি সারাদিভ্য জাতং শরীরাশ্রিতং দুঃখম আধ্যাত্মিকং দুঃখম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই পেজটাতে যে কটা প্রশ্ন আপনার সামনে উপস্থাপন করেছি, প্রত্যেকটা প্রশ্ন আপনার জন্য ইম্পর্টেন্ট পরীক্ষামুখী। চলে আসুন পরবর্তী এরকম শিক্ষণীয় সংস্কৃত কি প্রশ্ন রয়েছে, চলে আসুন আমরা দেখিনি বা বুঝি। চলে আসুন পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, এই প্রশ্নটি হলো, বারুণী ক ভবতি স কম উপসার, যার উত্তরে বলা হয়েছে, মহর্ষে বরুণস্য পুত্র ভৃগু বারুণী। বোঝা গেছে? চলে আসুন পরবর্তী ইম্পর্টেন্ট প্রশ্নটি কি রয়েছে, বা প্রশ্নের উত্তর আরেকটু কি বাকি রয়েছে,
না বারুণী ভৃগু পিতরং করুণম উপসার। তাহলে বুঝতে পেরেছি আমরা। তাহলে আসুন পরবর্তী ইম্পর্টেন্ট প্রশ্নটি কি রয়েছে আমরা একটু দেখে নিই। ব্রহ্মফল লব্ধে কথি দাঁড়ানি কানি চ তানি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যার উত্তরটি আমরা জেনে নেব যে ব্রহ্মফল লব্ধে ষট দাঁড়ানি অন্নং প্রাণং চক্ষু সূত্রং মন বাচমিতি ষট দাঁড়ানি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল। তাহলে আসুন পরবর্তী ইম্পর্টেন্ট পরীক্ষামুখী প্রশ্নটি আমরা জেনে নিই। ভৃগুহ পিতরং বরুণং কিমর্থম উপসসার, যার উত্তর কি রয়েছে একটু যেখানে আমরা। ব্রহ্ম জ্ঞান ও লাভ হয় ভৃগু পিতরং বরুণম উপসসার। তাহলে এই পেজটাতেও যে কোটা প্রশ্ন প্রত্যেকটাই আপনার জন্য তৈরি করা হয়েছে, আপনার জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন। চলে আসুন পরবর্তী তৈতিরীয় উপনিষদের ইম্পর্টেন্ট প্রশ্ন কি রয়েছে। তার আগে একটু আপনাকে বলে রাখি, এই চ্যানেলটি সংস্কৃত রাজ টিউটোরিয়াল সংস্কৃত ইউটিউব চ্যানেল। এই চ্যানেলটি মূলত আপনার জন্যই তৈরি হয়েছে। এই চ্যানেলটির দ্বারা আপনার যে সিলেবাস রয়েছে 4টি, সিসি 13, সিসি 14, ডিএসই 3A, ডিএসই 4A, 4টি টপিকের উপর বেস করে 4টি যে সিলেবাস, 4টি সিলেবাস A to Z কমপ্লিট করা হয়েছে এই সংস্কৃত রাজ টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটির প্লেলিস্টে। আপনি এই চ্যানেলটির প্লেলিস্টে যান, একটার পর একটা ভিডিও দেখুন, দেখবেন প্রত্যেকটা ভিডিওর নিচে সেই ভিডিও সংক্রান্ত A to Z স্টাডি নোটস স্টাডি ম্যাটেরিয়ালস আপলোড করে দেওয়া আছে। যে টপিক আপনি ভিডিওটি দেখবেন অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন, কারণ প্রত্যেকটা ভিডিও আপনার জন্য উপযোগী করেই তৈরি করা হয়েছে। এবং শেষমেশ দেখা হয়ে গেলে আপনি নিচে দিকে দেখবেন ডিসক্রিপশন বক্স রয়েছে, সেই ডিসক্রিপশন বক্সটা একটু যদি আপনি নতুন হন লিখে দিচ্ছি। ভিডিও এরকম ভিডিও চলা ঠিক ঠিক কোণে দিক টাইপের রয়েছে, ওই ডিসক্রিপশন বক্সে একটু ক্লিক করে দেবেন, আঙুল দিয়ে চেপে দেবেন, অনেক লিংক দেখবেন খুলে চলে গেছে, ওই লিংকের উপরে ক্লিক করে আপনি পিডিএফ গুলো ডাউনলোড করে নেবেন, তারপরে পড়াশোনা করবেন। ঠিক আছে, প্রত্যেকটা ভিডিওতে আপনার পরীক্ষামুখী ইম্পর্টেন্ট করে সমস্ত নোট স্টাডি নোট আপলোড করে দেওয়া হয়েছে। চলে আসুন পরবর্তী আপনার জন্য কি অপেক্ষা করছে দেখে নিই। তার আগে বলে রাখি আপনি A to Z ফ্যাসিলিটি সব পাবেন, যদি আপনি না চ্যানেলটার সঙ্গে যুক্ত হন আপনি কিচ্ছু পাবেন না, তাই আপনি সাবস্ক্রাইব করে আপনার চ্যানেলটার সঙ্গে যুক্ত হতে হবে, যার জন্য টাকা পয়সা কিচ্ছু লাগে না। চলে আসুন পরবর্তী প্রশ্ন কি রয়েছে একটু দেখে নেওয়া যাক। পরবর্তী প্রশ্ন হলো পিতুহ বরুণস্য উপদেশানুসারং ভৃগুহ প্রথমতয়া কস্য উপাসনার্থে প্রবর্তিত, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যার উত্তরটিতে বলা হয়েছে কি রয়েছে উত্তরটি দেখে নেব আমরা। অন্নময় কোষস্য যতহ অন্নাত ইমানি ভূতানি জায়ন্তে অন্যেন জীবন্তে অন্যে এব প্রযত্নভি সংবিশন্তি। ওকে, পরবর্তী ইম্পর্টেন্ট প্রশ্নটি জেনে নিই। প্রথম পাশনায়া ভৃগ কা উপলব্ধি জাতা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যার উত্তরে বলা হয়েছে ব্রহ্মণঃ অন্নময় কোষং গত্বা ভৃগুণা উপলব্ধং যত অন্নং ব্রহ্ম অন্নাত এব হি খলু ইমানি ভূতানি জয়ন্তি অন্যেন জাতানি জীবন্তি ভূতানি অন্নং প্রত্যন্ন ভি সংবিশন্তি। তাহলে আমরা প্রথম উপাসনা ভৃগ কা উপলব্ধি কি উপলব্ধি করেছিল সেটা আমরা বুঝতে পারলাম। চলে আসুন পরবর্তী ইম্পর্টেন্ট প্রশ্নটি কি রয়েছে। পুত্রং ভৃগুং প্রতি বরুণস্য দ্বিতীয় উপদেশ ক আসিত, যার আমরা জেনে নেব। তপসা ব্রহ্ম বিজিজ্ঞাসস্য তপ ব্রহ্মেতি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তার উত্তরটাও ইম্পর্টেন্ট ছিল, এই পেজটাও আপনার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি আপনার জন্য যে কোটা ভিডিও যে কোটা ভিডিওর মাধ্যমে যে কোটা প্রশ্ন এবং তার উত্তর আপলোড করেছি প্রত্যেকটাই আপনার পরীক্ষামুখী। চলে আসুন পরবর্তী ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে একটু আমরা দেখে নিই। পরবর্তী ইম্পর্টেন্ট প্রশ্নটি হলো দ্বিতীয় উপাসনা উপাসনয়া ভৃগুণা কিং সত্যম উপলব্ধম, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন
যার উত্তরে বলা হয়েছে কি উত্তরটি রয়েছে, তার দ্বিতীয় উপসনয়া ভৃগুনা উপলব্ধং যত প্রাণরেব ব্রহ্ম প্রাণাতিহি এব খলু ইমানি ভূতানি জয়ন্তে প্রাণেন জাতানি জীবন্তি জাতানি প্রাণং প্রযত্নং ভি সং বিশন্তি ইতি। উত্তরটা বুঝতে পেরেছেন? তাহলে আসুন পরবর্তী ইম্পর্টেন্ট প্রশ্নটি কি দেখে নেওয়া যাক। তা নাম ও তপস্যা, দারুণ প্রশ্ন, যার উত্তরে বলা হয়েছে কি না শ্রবণ মনন নিদিধ্যাসন যোগিন চিত্তস্য একাগ্রতা এব তপস্যা। শ্রীমদ্ ভগবদ গীতা আপনার পাঠ্যাংশ ছিল সেমিস্টার টু এ, সেখানে শ্রীমদ্ ভগবদ গীতা ছিল, শ্রবণ মনন নিদিধ্যাসনের দ্বারা চিত্তকে একাগ্র করে সেখানে তপস্যা করা হয়, সেখানে ছিল, সেই কথাই বলা হয়েছে। শ্রবণ মনন নিদিধ্যাসন যোগিন চিত্তস্য একাগ্রতা এব তপস্যা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে বুঝতে পেরেছি তো, এই ছিল আজকের ভিডিও। যদি এই সংস্কৃত এডুকেশনাল ভিডিওটি, শিক্ষণীয় ভিডিওটি আপনার এতটুকু উপকার এসে থাকে তাহলে এইভাবে ভিডিওটিকে লাইক করুন, এবং নিচে দেখুন এরকম ঠিক মাঝে মাঝে দিকে কমেন্ট বক্স আছে যেখানে আমরা মেসেজ যেরকম লিখি সেইভাবে লেখা যায়, সেখানে কিছু লিখে পাঠান। যদি কোথাও আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে আমি চেষ্টা করব আপনার মতো করে আমি বোঝানোর, এবং এতটুকু যদি ভালো লেগে থাকে আপনি আশা করি একটা লাইক করবেন এবং কমেন্টে কিছু লিখে পাঠাবেন আপনার মতামত। আর এখনো পর্যন্ত যদি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ঠিক এইভাবে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে রিকমেন্ডকে দাবি রাখুন, যাতে করে এইরকম সংস্কৃত শিক্ষণীয় ভিডিও এবং তার সঙ্গে স্টাডি নোটস স্টাডি ম্যাটেরিয়ালস সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তার জন্য চ্যানেলটির সঙ্গে আপনাকে যুক্ত থাকতে হবে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে এরকম সংস্কৃত এডুকেশনাল আপডেট ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ।